সমাবেশ সাথী ও বন্ধুরা, গণতন্ত্র মঞ্চ তার 14 দফা দাবিতে ঢাকায় যে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছিল, আজকে তার দ্বিতীয় পদযাত্রার সংগ্রামী সভাপতি উপস্থিত বিভিন্ন শরিক সংগঠনের নেতৃবৃন্দ এবং আপনারা যারা শুনছেন তাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিবাদন জানিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষ থেকে এবং গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আজকের এই পদযাত্রার সূচনা বক্তব্যে আমি কয়েকটি কথা বলে আপনাদেরকে আমাদের এই পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশের উদ্দেশ্য সম্পর্কে অবগত করতে চাই। আপনারা জানেন বাংলাদেশের পরিস্থিতি আজকে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, আপনাদের চাইদার বেশি কেউ জানে না। আজকে বাংলাদেশে এই ঢাকা শহরে আমরা যারা জীবনযাপন করি, আমাদের যাদের আসলে কিনে খাইতে হয়, আমাদের যাদের সৎ পথে আয় উপার্জন করে সংসার পরিচালনা করতে হয়, আমাদের যাদের মেরুদণ্ড সোজা রেখে কোন কারো কাছে মস্তক বন্ধক না দিয়ে নিজের চিন্তার সাথে নিজের বিবেকের সাথে নিজের চিন্তা এবং বিবেকের যেটা বলতে বলে সেই রকমের কথা বলে যারা জীবনযাপন করতে চায়, তাদের প্রত্যেকের জীবন অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে মারাত্মক রকম পর্যদুষ্ট অবস্থায় পৌঁছেছে। আজকে বাংলাদেশে আপনারা জানেন এইখানে সামাজিকতার কথা বলেন, অর্থনৈতিক পরিস্থিতি বলেন, রাজনৈতিক পরিস্থিতি বলেন, প্রাকৃতিক পরিবেশ বলেন, স্বাস্থ্যের কথা বলেন, কোন একটা জায়গায় মানুষের আজকে আর সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা, বিবেকের সাথে থেকে জীবনযাপন করা, নিজের বিবেকের সাথে কথা বলা সেই অবস্থা বাংলাদেশে আর নেই। এই বাংলাদেশের পরিস্থিতিকে আজকে রাজনৈতিক দলগুলো এবং এইখানকার সরকার এমন একটা পর্যায়ে নিয়েছে যে তারা বাংলাদেশ নাকি আমেরিকার বসবাসকারী বাসিন্দা এইটা আসলে চিহ্নিত করা কঠিন। আজকে খুব পরিষ্কার, আজকে যারা বাংলাদেশকে পরিচালনা করে, আজকে বাংলাদেশের রাষ্ট্র যারা চালায়, আজকে বাংলাদেশের সরকার যারা চালায়, তাদের কারণেই পায়ের নিচে বাংলাদেশ নেই, তাদের কারণেই বিবেচনার মধ্যে বাংলাদেশ নেই, তাদের কারণেই চিন্তার মধ্যে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের প্রকৃতি পরিবেশ নেই। তারা প্রত্যেকে তার ভবিষ্যৎ, তার প্রজন্মের ভবিষ্যৎ, তার সন্তানদের ভবিষ্যৎ, তার সমস্ত ভবিষ্যৎ তারা আজকে আমেরিকার কাছে বন্ধক দিয়েছে। এবং আপনারা দেখবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কেবলমাত্র কোন এম্বার্গো দেয় নাই, মার্কিন যুক্তরাষ্ট্রের কোন এম্বার্গো দেওয়া লাগে নাই, কোন স্যাংশন দেওয়া লাগে নাই, কেবলমাত্র বলেছে যে যারা যারা এই নির্বাচনী প্রক্রিয়ায় মানুষের সমাবেশ করায় বাধা দেবেন, কথা বলায় বাধা দেবেন, ভোট প্রয়োগের জন্য ভোটের দাবিতে আন্দোলন সংগ্রামে বাধা দেবেন, ভোট প্রয়োগে বাধা দেবেন, তাদেরকে ভিসা দেওয়া হবে না, তাদের পরিবার পরিজনকে ভিসা দেওয়া হবে না। এইটুকু কথার পরে আপনারা দেখবেন যে গাজীপুরে একটা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আমি কাউকে ছোট করার জন্য বলছি না, যিনি তার আগের দিন পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে কেউ ছিল না, যিনি গাজীপুরের রাজনীতিতে কেউ ছিল না, তিনি বাংলাদেশের প্রচণ্ড প্রতাপশালী আওয়ামী লীগ সরকারের নৌকাকে এক রাত্রের হিসাবের মধ্যে দিয়ে পেছনে ফেলে ওইখানে গাজীপুরের মতো জায়গায় আজমতুল্লাহ মাস্টারের মতো পরীক্ষিত রাজনৈতিক নেতাকে পরাজিত করে তিনি সেইখানে মেয়র নির্বাচিত হয়েছেন। তার মানে এইখানে যারা নির্বাচন পরিচালনা করেন, এইখানে যারা নির্বাচনী দায়িত্বের সাথে সংশ্লিষ্ট থাকেন, পুলিশ হোক, কর্মকর্তা হোক, কর্মচারী হোক, রাজনৈতিক দলের নেতা নেতৃত্ব হোক, নির্বাচন কমিশন হোক, তাদের প্রত্যেকের মগজে একটা জিনিসই কাজ করে, এই দেশ থেকে তারা যা লুটপাট করেছে, এই দেশের যত টাকা পয়সা তারা আত্মসাত করেছে, তার যা কিছু তারা আমেরিকায় জমা করেছে, যদি আমেরিকা তাদেরকে ওইখানে বসবাস করার সুযোগ না দেয়, যদি তার সন্তানদেরকে ওইখানে যাওয়ার সুযোগ না দেয়, তাহলে সমস্ত লুটপাট, সমস্ত আত্মসাত, সমস্ত পাচার অর্থহীন হয়ে যাবে, এবং সেই জন্য তারা রাতারাতি সৎ মানুষে পরিণত হয়েছে।
সংগ্রামী সাথী বন্ধুরা আমার, এইটা একদিক থেকে দুইটা জিনিসকে প্রকাশ করে। একটা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্র যারা পরিচালনা করে তারা বাংলাদেশের মানুষের স্বার্থে এই রাষ্ট্র পরিচালনার জায়গায় নাই। তারা আমেরিকায় থাকে, আমেরিকায় বাড়ি করে, আমেরিকায় সম্পদ পাচার করার জন্য এই দেশের শাসন ব্যবস্থাকে, এই দেশের শাসন ক্ষমতাকে, এই রাষ্ট্র ক্ষমতাকে তারা ব্যবহার করে। আর এটা ব্যবহার করার জন্য যারা তাদের সহযোগী, যারা তাদের এই চুরির সহায়ক, যারা তাদেরকে অবাধে চুরি ফুটপাতি লুটপাট করার সুযোগ দেয়, তারা তাদেরকে ক্ষমতায় রাখার জন্য এমন অপকর্ম নাই যা তারা করতে পারে। এই যে বাংলাদেশ, এই বাংলাদেশের রাজনীতিকে বদলানোর জন্য, এই শাসন কাঠামোকে বদলানোর জন্য, এই শাসন কাঠামোকে জনগণের পক্ষে আনার জন্য, এই শাসন ব্যবস্থাকে জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য হয় এরকম জায়গায় আনার জন্য মার্কিনীদের পাশাপাশি, শুধু মার্কিনীদের জন্য নয়, বিদেশিদের কাছে নয়, যাদের টাকা এদের বেতন হয়, যাদের বেতন নিয়ে তারা আসলে এই সংসার এবং এই ক্ষমতা চালায়, তাদেরকে আসলে জবাবদিহিতে বাধ্য করার মতো একটা শাসন ব্যবস্থা করার জন্য আজকের নির্বাচনকে, আজকের রাজনীতিকে নতুন করে ঢেলে সাজাতে হবে। এবং সেই ঢেলে সাজানোর কাজ হাতে নিয়ে বাংলাদেশে গণতন্ত্র মঞ্চ সরকার এবং শাসন ব্যবস্থা বদলের যে রাজনীতি শুরু করেছে, সেই রাজনীতির 14 দফার মধ্যে সরকারের পতন, এই অবাধ নিরপেক্ষ নির্বাচন, নির্বাচন উত্তর সরকারের মাধ্যমে একটি শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্য সংবিধানের সংস্কার এবং এই জগায়নকার অর্থনৈতিক সংস্কারের জন্য নতুন রাজনীতি শুরু করার যে কর্মসূচি আজকে বাংলাদেশে গণতন্ত্র মঞ্চ হাজির করেছে, সেই কর্মসূচিকে আপনাদের সামনে পরিচিত করানোর জন্য এবং সেই কর্মসূচিকে সবার কাছে গ্রহণযোগ্য করানোর জন্য আজকের এই পদযাত্রা আজকে আমরা শুরু করতে যাচ্ছি। এইখানে যারা বাইরে আছেন, যারা আশপাশে আছেন, তারা শরীক হবেন। আমরা নতুন বাংলাদেশ, নতুন রাজনীতি, নতুন রাষ্ট্র ব্যবস্থা, নতুন সরকার কাঠামো, নতুন সাংবিধানিক ক্ষমতা কাঠামো গড়ে তোলার যে লড়াই, সে লড়াইয়ে আপনাদেরকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আজকের মতো আমার কথা আমি এখানে শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ভাষানী অনুসারী পরিষদের সংগ্রামী আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু। গণতন্ত্র মঞ্চ কর্তৃক আয়োজিত আজকে এই পদযাত্রা পূর্ব সমাবেশের সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, ভাষানী অনুসারী পরিষদ নেতা ও কর্মীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও কর্মীবৃন্দ, আমরা আজকে এই পদযাত্রা শুরুর প্রাক্কালে এই সমাবেশ থেকে বলতে চাচ্ছি, যিনি ক্ষমতায় অধিষ্ঠিত আছেন তাকে বলতে চাচ্ছি, মানুষের ভোটের আমানত, এই ভোটের আমানত অতীতে যেভাবে খেয়ানত করেছেন, ভোটের অধিকার কেড়ে নিয়েছেন এবং ইতিমধ্যেই তার শাস্তি আপনার শুরু হয়ে গেছে, আমরা গণতন্ত্রমঞ্চ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, শাসন ব্যবস্থার পরিবর্তনের জন্য, রাষ্ট্রের সংস্কারের জন্য, সংবিধানের সংস্কারের জন্য 14 দফা দাবির ভিত্তিতে আমরা গণতন্ত্র মঞ্চ মানুষের কাছে হাজির হয়েছি। এ রাষ্ট্রের সংস্কার এবং সংবিধানের সংস্কার ছাড়া এ দেশের মানুষের আর মুক্তি আসবে না। 52 বছর পরেও আমাদেরকে রাস্তায় লড়াই করতে হয়, মিছিল করতে হয়, কিসের জন্য? ভোটের অধিকারের জন্য। এর চাইতে আর কি লজ্জা থাকতে পারে আমাদের? বন্ধুগণ, আপনারা জানেন মাত্র দুই দিন আগে
আমেরিকা তাদের ভিসা নীতি ঘোষণা করেছে এটা কোনো স্যাংশন নয় কিন্তু কেন বাংলাদেশের জন্য তারা এটা করলো এটা আমাদেরকে বুঝতে হবে সোমালিয়াতে যে ঘটনা ঘটেছে নাইজেরিয়াতে ঘটনা ঘটেছে ঠিক সেইভাবে আমাদের দেশও একটা কলঙ্ক লেপন করে দিল এই বর্তমান সরকার যে সরকার অবৈধভাবে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে এবং আবারও ক্ষমতায় থাকার জন্য পায়তারা করছে আজকে কিছুক্ষণ আগে দেখলাম কালবেলা পরিক্রমায় ইউরোপীয় ইউনিয়ন একটি ঘোষণা দিয়েছেন বাংলাদেশের মানুষ যদি বর্তমান সরকার যদি সুষ্ঠু নির্বাচন করে তাহলে আমরা ইউরোপীয় ইউনিয়ন আবার জিএসপি চালু করব এবং অনেক সুযোগ সুবিধা থাকবে বাংলাদেশের এই লড়াকু মানুষদের জন্য আর যদি না করে আমেরিকার মতো তারাও ভিসা নীতি গ্রহণ করতে পারে এই হিস তারা দিয়েছে আজকে কালবেলা পরিক্রমায় আমরা দেখতে পেলাম তাই বন্ধুগণ আসুন রাজপথে লড়াই করে আমরা আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করব শাসন ব্যবস্থার পরিবর্তন করব সংবিধানের সংস্কার করব রাষ্ট্রের সংস্কার করব আমরা রাষ্ট্রের সংস্কার করে এই দেশে একটি সুখী সমৃদ্ধশালী দেশ গড়ব এই আশাবাদ ব্যক্ত রেখে এই সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে আমরা পদযাত্রা শুরু করব আপনারা সবাই এই পদযাত্রায় অংশগ্রহণ করবেন এবং আজকের পদযাত্রাকে সফল করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের সামনে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম সংগ্রামী বন্ধুগণ গণতন্ত্র মঞ্চের আজকের এই পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিকে বক্তব্য রাখছেন জোনায়েদ সাকি পিছনে বসি ভাই পিছনের লোক আছে দেখে বসি লোক আছে পিছনের লোক আছে দেখে বসি সংগ্রামী বন্ধুগণ আরে ভাই সংগ্রামী বন্ধুগণ আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে রোদটা একটু বেশি আপনাদের দাঁড়িয়ে থাকতে অত্যন্ত কষ্ট হচ্ছে সেটা আমরা নিজেরাও বুঝতে পারছি এবং যারা আছেন তারা বেশিক্ষণ রোদে থাকবেন না কিছুটা ছায়া থাকবেন আমরা যেখানেই থাকি না কেন আমরা আমাদের বক্তব্য চালিয়ে যাব আপনারা শুনবেন সেটা আশা করি সমাবেশ শুরু করতে আমাদের একটু দেরি হয়েছে আমরা ক্ষমা প্রার্থনা করি আমাদের সবগুলো দল এখনো পুরো এসে সংযুক্ত হতে পারেনি জেএসজির একটি মিছিল এসছে এর আগে গণসংহতি আন্দোলনের মিছিল এসছে এর আগে ভাষা নিয়ে অনুসারী পরিষদের বন্ধুরা এসে যুক্ত হয়েছেন নাগরিক ঐক্যের বন্ধুরা তারাও যুক্ত হয়েছেন একাংশ আরো আসবেন এবং আমি জেএসডির নেতা দানিয়া রফকে
আরবিন্দের আসনে এ ভাই আকরাম ভাই আসার জন্য বল এ আকরাম ভাই কিছুই তো পাবে না এ ভাই উপরে দত্তের মৃত্যু এ ভাই উপরে দত্ত হবে নিচে কিছুই পাবে না বন্ধুগণ যেটা বলছিলাম আমাদের দেশের বর্তমান সরকার ওনারা মুক্তিযুদ্ধের চ্যাম্পিয়ন সরকার মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করছেন দেশে মুক্তিযুদ্ধের চেতনায় সালাপ করে দিচ্ছেন ওনারা উন্নয়ন করে ভাসিয়ে দিচ্ছেন কিন্তু মিথ্যা বলা ছাড়া আর মানুষকে বোকা ভেবে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করা ছাড়া ওনাদের এখন কোনো পুঁজি নাই আপনারা প্রত্যেকটি ঘটনার ক্ষেত্রে দেখুন ইকোনমিস্ট প্রধানমন্ত্রীকে আয়রন লেডি বলে বক্রতৃমূলকভাবে কত কিছু বলে দিল ওইটাও বুঝতে পারার ক্ষমতা নাই ওইটাকে ওনারা নিজেদের প্রশংসা বলে নানাভাবে চালিয়ে দিচ্ছেন যুক্তরাষ্ট্র আচ্ছা বাংলাদেশে যদি একটা সুষ্ঠু নির্বাচন হয় তাহলে যুক্তরাষ্ট্রের কি কারণে এই নির্বাচনকে কেন্দ্র করে একটা ভিসা নীতি ঘোষণা করার দরকার পড়লো এটা তো কখনো প্রয়োজন পড়ে না কোনো কিছু বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হচ্ছে শুধু শুধুই একটা দেশ গায়ে পড়ে বলছে যে সুষ্ঠু নির্বাচন না হলে কিন্তু আমরা ভিসা দেব না এইটা তো হাস্যকর হতো কিন্তু যুক্তরাষ্ট্র যেটা ঘোষণা করেছে সেটা সারা দুনিয়ায় হাস্যকর হচ্ছে না এমনকি দেশের মানুষের কাছে হাস্যকর হচ্ছে না কারণ মানুষ জানে এই সরকার 14 সালে 18 সালে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে কাজেই সারা দুনিয়া জানে দেশের মানুষ জানে এখন যুক্তরাষ্ট্র এসে যদি বলে যে এখানে ভোট হয় না ভোট কারচুপি হয় ভোট ডাকাতি হয় মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয় এবং তার জন্য যদি তারা পদক্ষেপ নেয় আমরা কিভাবে এটার বিরুদ্ধে করব বলেন একটা অন্যায় হচ্ছে আরেকটা দেশ এসে বলছে হ্যাঁ এটা অন্যায় ওই দেশ বলছে বলে আমরা বলবো যে না এটা অন্যায় না আওয়ামী লীগের নেতারা আমাদের কাছে সেই আবদার করছেন তারা বলতে চান আমরা সার্বভৌম দেশ যুক্তরাষ্ট্র কেন আমাদের এখানে এসে তাদের আইন দিয়ে মাতব্বরি করছে আমরা আপনাদের বলি এই দেশের ট্যাক্সের পয়সায় সরকারে বসে বেতন ভাতা নেন লুটপাট করেন আপনারা কেন বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেন আপনারা কেন র‍্যাব পুলিশ দিয়ে মানুষকে রাতের আঁধারে তুলে নিয়ে ক্রস পার করেন হেফাজতে নির্যাতন করে মারেন গুম করে ফেলেন এর জবাব তো আপনারা দেন না বাংলাদেশের মানুষ মাথা ঢুকে ঢুকে আপনার কাছে জবাব চেয়েছে আপনারা বুড়ো আঙ্গুল দেখিয়েছেন ওবায়দুল কাদের সাহেব থেকে শুরু করে খোদ প্রধানমন্ত্রী এমনকি আওয়ামী লীগের পাতি নেতারা তো আছেই এই পর্যন্ত তারা বলেছে অনেকে নাকি পালিয়ে গেছে প্রেমিক প্রেমিকার বিচ্ছেদে নাকি গুম হয়ে গেছে এর চাইতে বড় মানুষের প্রতি অপমান আর কিছু হতে পারে না আপনাদের এই সব তাচ্ছিল্য বাংলাদেশের মানুষ দেখেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মিছিল এসছে আমরা তাদের ধন্যবাদ জানাই বন্ধুগণ আমরা পরিষ্কার করে বলতে চাই আমরা বাংলাদেশের জনগণ বাংলাদেশের মানুষের মর্যাদা এই দেশের মর্যাদা অন্য রাষ্ট্রের নিরিখে এই রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সর্বদা প্রস্তুত আছি কিন্তু আমরা মনে করি এই সরকার আওয়ামী লীগ সরকার এই দেশের মানুষের মর্যাদা ভূলুণ্ঠিত করে এই দেশের নিরাপত্তাকে আজকে হুমকির মধ্যে ফেলেছে এই রাষ্ট্রের নিরাপত্তাকে আজকে হুমকির মধ্যে ফেলেছে কেবল গদি রক্ষার জন্য তারা পুরো দেশকে আজকে নিলামে তুলছে কাজেই সরকারকে আর ক্ষমতায় রাখতে দেওয়া যায় না আওয়ামী লীগ নেতারা বলছেন কতটা একেবারে মানুষকে কত বোকা ভাবলে ওনারা মানুষকে কতটা বোকা ভাবেন খোদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পর্যায়ের নেতা একজন সিনিয়র নেতা বাংলাদেশের তিনি বলেন যে যুক্তরাষ্ট্রের এই যে ভিসা নীতি
এইটাতে নাকি বিএনপি বেকা যায় আজকে আচ্ছা বলেন তো দেশে ভোট চুরি করে সরকার দেশে সভা সমাবেশ করতে দেয় না সরকার দেশে মানবাধিকার লঙ্ঘন করে সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে এই সব অপকর্ম করায় কে সরকার আজকে তাদের নামে বদনাম হচ্ছে দুনিয়ায় তাদের রেপর রেস্ট্রিকশন আরোপ হচ্ছে স্যাংশন আরোপ হচ্ছে কে করছে সরকার করাচ্ছে তো তারা আর ভিসা নীতি নাকি বিরোধী দলের জন্য এইটা বলা একমাত্র এখন আওয়ামী লীগ নেতাদের পক্ষে সম্ভব নির্বাচন সুষ্ঠু করার কাজ তো আমাদের জনগণের দাবি জনগণ তো সুষ্ঠু নির্বাচনকে বন্ধ করতে যাবে না বাংলাদেশের মানুষ জানে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ তাদের পরিণতি কি দাঁড়াবে আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচনে ভেসে যাবে ভেসে যাবে এইটা তাদের অপকর্মের ফল কাজেই বিরোধী দলের নির্বাচন ক্ষতিগ্রস্ত করার নির্বাচনে বাধা দেওয়ার পাঞ্চাল করার কোন প্রয়োজন নেই জনগণ বিরোধী দল সুষ্ঠু নির্বাচন চায় নির্বাচন বাঞ্চাল করতে চায় কারচুপি করতে চায় নিয়ন্ত্রণ করতে চায় ওই তাদের চোটের নেতার ভাষায় পরিকল্পিত নির্বাচন মানে নিজেরা 200 আসন পকেটে রেখে বাকি আসনগুলো বিভিন্ন দলের মধ্যে ভাগবাটরা করে দেন ওনারা ভাগবাটরা করনে ওলা লোক ওনারা দেশের জমিদার মালিক ওনারা বিভিন্ন জনকে ভিক্ষা দেবে বাংলাদেশের মানুষ এটা সহ্য করবে না বাংলাদেশের মানুষ এটা আর গ্রহণ করবে না সেই প্রত্যাখ্যানের আওয়াজ উঠছে জনগণের মধ্যে সেই জাগরণ উঠছে এবং সেই জাগরণের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটবে এবং আমরা পরিষ্কার করে বলেছি বাংলাদেশকে যদি এগোতে হয় আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যেমন নির্বাচন লাগবে তেমন এই রাষ্ট্র ক্ষমতা এই বিদ্যমান বন্দোবস্ত রাজনৈতিক বন্দোবস্ত এই শাসন ক্ষমতা এইটাকে আর রাখলে চলবে না এইটা বাংলাদেশকে ধ্বংসের দিকে নেবে কাজে এই সংবিধানের ক্ষমতা কাঠামো সংবিধান সংস্কার করে আমাদেরকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে নিয়ে যেতে হবে এটাই বাংলাদেশের এখন প্রধান কর্মসূচি এবং সেই কারণে স্বাধীনতার পরে আজকের লড়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই আসুন জনগণ আমরা এতে অংশ নেই এই দেশ আপনাদের আমাদের সকলের দেশকে রক্ষা করার চিন্তা আপনাদের করতে হবে রাস্তায় আপনাদের নামতেই হবে আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই দেশকে যদি নিরাপদ করতে চান রাজপথে নামুন সরকারকে ক্ষমতাকে উৎখাত করুন এবং দেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লড়াই পথ প্রশস্ত করুন ধন্যবাদ আপনাদের সবাইকে সংগ্রামী বন্ধুগণ গণতন্ত্র মঞ্চের পদযাত্রায় এখন বক্তব্য রাখবেন গণতন্ত্র মঞ্চের অন্যতম কেন্দ্রের নেতা জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সংগ্রামী সহ সভাপতি তানিয়া রথ বক্তব্য রাখছেন তানিয়া রথ ধন্যবাদ বলিরাম আজকের প্রতিষ্ঠা পদযাত্রায় সম্মানিত সভাপতি এবং উপস্থিত আমাদের সহকর্মী এবং যারা আছেন সকলে সংবাদকর্মীরা সহ সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত ভারাক্রান্ত মনে কেন আমাদের প্রধানমন্ত্রী গত সপ্তাহে দাবি করেছিলেন যে আমরা অনাথ দেশ না আমরা অনাথ দেশ না বলেই আমাদেরকে বিশ্বব্যাংক লোন দেয় আজকে আমাদের অবস্থানটা কোথায় আমরা অনাথের কোন পর্যায়ে আছি আমি জানতে চাই ওনার কাছে আজকে 4 দিন ওনার কোনো বক্তব্য নেই কেন কেন উনি কথা বলছেন না একটি স্বাধীন সার্বভৌম লক্ষ কোটি মানুষের রক্তের বিনিময়ে প্রাণের বিনিময়ে যে দেশটি স্বাধীন হয়েছে শুধুমাত্র তাদের ব্যক্তি গোষ্ঠী এবং ক্ষমতাকে ধরে রাখার স্বার্থে আজকে সেই দেশটাকে কোথায় নামিয়ে দেওয়া হয়েছে আজকে সোমালিয়া ইথিওপিয়া নাইজেরিয়া বেলারুশের সাথে বাংলাদেশের নাম উচ্চারিত হচ্ছে আপনারা বিশ্ব নিউজ নিশ্চয়ই শুনেন এটা কি করে সম্ভব হলো এ জাতিকে কষ্ট দিয়ে জাতিকে এই অন্তর্জ্বালা দিয়ে উনি কি পেতে চাচ্ছেন ওনাকে সরাসরি আমি প্রশ্ন করতে চাই উনি বলেছেন উনা এই দেশ অনাথ নয় উনার সরকার অনাথ নয় আজকে কি আমরা আজকে যে বিধিনিষেধ এসেছে আপনার আমার সকলের উপরে আমেরিকা বিধি নিষেধ করবে এটা বাহাবা দেওয়ার কিছু নেই আকর্ণ হাসি
হাজারও কিছু নেই এটা অত্যন্ত দুঃখের কিন্তু কেন হলো কেন আমাদেরকে এই এই জায়গায় আমাদেরকে নামানো হলো কারা এটার জন্য দায়ী কারা দায়ী যারা 15 বছর ক্ষমতায় ছিল জনগণের ন্যূনতম অধিকারটুকু দেয়নি ভোটাধিকার কেড়ে নিয়েছে দিনের ভোট রাতে করেছে নিজেরা নিজেরা ভোট করে সেটাকে সুস্থ ভোট বলা হচ্ছে গাজীপুরে যে ভোটটা হয়েছে সেটা কি হয়েছে আবার তারাই বলে আমরাই তো তো আমরাই যদি হবে তাহলে গতকালকে কেন একটা তদন্ত কমিটি হয়েছে অনুসন্ধান কমিটি হয়েছে যে গাজীপুরে নৌকা কেন ফেল করলো সেটা বের করার জন্য কোথায় জনগণ সবটাই বোঝে জনগণের সুযোগ ছিল না কথা বলার আমি মনে করি আমেরিকার এই বিধিনিষেধের মধ্য দিয়ে জনগণ তাদের মুখ খুলে কথা বলতে পারবে কেন আমাদেরকে আরেকটি দ্বিতীয় মুক্তিযুদ্ধই করতে হবে আমাদের আবার সম্মানের জায়গায় ফিরে যেতে আসুন আমরা সেই জায়গাটা তৈরি করি আমাদের গণতন্ত্র মঞ্চ থেকে আমরা দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় সংস্কারের কথা বলছি সাংবিধানিক সংস্কারের কথা বলছি সংস্কার ছাড়া ওখানে ক্ষমতায় গিয়ে কোনো লাভ হবে না আর এই দুঃসহ অবস্থান থেকে এই বেড়াজাল থেকে এই রাষ্ট্রীয় বিধিনিষেধ থেকে আমরা কবে মুক্ত হতে পারবো তাও এখন কিন্তু প্রচন্ড করে ভাববার বিষয় 17 কোটি মানুষকে যারা বিধিনিষেধের আওতায় ফেলে তাদের বিচারে মাটিতে হওয়া উচিত তাদের বিচারে মাটিতে হওয়া উচিত কেন এখানকার টাকা চলে গেল কারা কানাডাতে গিয়ে বেগম পাড়া করলো এখন আপনাদের আমি মনে করি গরিব মানুষের প্রতি এবং সাধারণ মানুষের প্রতি সৃষ্টিকর্তারও সহায় আছে তাদের সেই সম্পদ সব ফ্রিজ হবে তারা সেই সম্পদের ব্যবহার করতে পারবে না তাহলে কেন হলো এই পরিণতি আমরা তো সেটা করিনি 17 কোটি মানুষ তো এই অন্যায় করিনি তারা তো ভোটের দিন ভোট দিতে চেয়েছে আগের রাতে ভোট হয়ে যায় তারপরেও আপনি বলেন যে আমরা জনপ্রতিনিধি এই জাতিকে আপনি যে লজ্জার মধ্যে ফেলেছেন যে অপমাননাকর জায়গায় ফেলেছেন তা থেকে কিন্তু আপনাকে জাতি রেহাই দেবে না বিচারের জন্য অপেক্ষা করুন বিচার হবে এই মাটিতে সকলকে পদযাত্রায় স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি দেখা হবে রাজপথে ধন্যবাদ বন্ধুগণ আমেরিকা স্যাংশন দিয়েছে বাংলাদেশের জনগণের তাতে কিছু আসে যায় না কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি হুঁশিয়ার হয়ে যান সাবধান হয়ে যান বাংলাদেশের 18 কোটি মানুষ স্যাংশন হাতে নিয়ে দাঁড়িয়েছে আপনাকে স্যাংশন দেবে সুষ্ঠ নির্বাচন দেন তা না হলে স্যাংশনের মধ্যে আপনিও পড়বেন বন্ধুগণ এই পর্যায়ে পদযাত্রায় বক্তব্য রাখবেন নাগরিকের সংগ্রামী সভাপতি গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা জনতা মাহমুদুর রহমান মান্না বক্তব্য রাখছেন জনতা মাহমুদুর রহমান মান্না জেলা সভাপতি নেতৃবৃন্দ এই প্রচন্ড রোদে দাঁড়িয়ে থাকা সমবেত সাথীরা বন্ধুরা ফটো এবং অন্যান্য সাংবাদিক বন্ধুগণ সালাম আলাইকুম বেশ কিছুক্ষণ বক্তৃতা শুনেছেন আপনাদের রোদের মধ্যে কথা লম্বা করব না বেশ বোঝা যাচ্ছে বাংলাদেশের মান বিশ্বের বুকে লুণ্ঠিত আছে আমেরিকা আমাদেরকে স্যাংশন দেয়নি কিন্তু বলেছে তোমরা ভোট চুরি করো তোমরা মানুষকে কথা বলতে দাও না সভা করতে দাও না মত প্রকাশ করতে দাও না নির্যাতন করো এই সমস্ত কাজ এই সামনে যে নির্বাচন যদি করা হয় তাহলে তাদেরকে আমরা আর ভিসা দেব না সেই কাজের মধ্যে কারা আছে কেবল রাজনৈতিক নেতারা নাই পুলিশের কর্মকর্তা বলেন ডিএফ বিচার বিভাগ বলেন র্যাব বলেন আর্মি বলেন সিকিউরিটি বিভাগ সবার ব্যাপারে বলা হয়েছে সারা দেশকে এই সরকার এই ধরনের ভোট ডাকাতের একটা বাহিনীতে পরিণত করেছে যখন বলা হয়েছে যে এইরকম কাজ করলে আমরা লক্ষ্য করছি যারা যারা করবে তাদের বিরুদ্ধে আমরা ভিসা দেওয়া বন্ধ করব ইতিমধ্যেই দুই একজন নামজাদা এমপি খুবই বড় বড় লাঠিয়াল মার্কা লোকজনের ভিসা যে রিজেক্ট হয়েছে সেই খবর আপনারা ফেসবুকে পেয়েছেন তলে তলে কাজটা চলছে খুব স্পষ্ট করে বলি এগুলো চলবে চলবে এই কারণে যে দুনিয়ার বুকে বাংলাদেশের সমস্ত মান সম্মান এই সরকার শেষ করে দিয়েছে অতএব আমরা তার বিরুদ্ধে দাঁড়িয়েছি বহু বছর ধরে বলছি এই ভোট চুরি করে জালিয়াতি করে সততা করে মানুষের সাথে প্রতারণা করে ক্ষমতায় থেকে দান্ডা দিয়ে অত্যাচার করে খুন খুন করে ক্ষমতায় থাকা দীর্ঘদিন সম্ভব নয় অতএব দিনে দিনে বহু বাড়ি আছে যারা শুধিতে হইবে ঋণ
এখন সেই সময় আসছে এখন আপনাকে যেতে হবে আপনি বিদ্যুৎ উৎসব করেছেন উন্নয়নের কথা বলেন অথচ পায়রা বন্ধ হতে চলেছে জানেন আপনারা একটা দুইটা লাইন বন্ধ কয়লা নাই কয়লা আনতে পারে না কয়লার টাকা দিতে পারে না নিজেদের কাছে টাকা নাই ডলার নাই জিনিসপত্রের দাম বাড়ে দাম কমাতে পারে না সারা দুনিয়াতে দাম কমে বাংলাদেশ সরকার দাম কমাতে পারে না এইরকম অপদার্থ ব্যর্থ লুটেরা চোর ভোটবয় গুন্ডা ডাকাত সরকারকে আমরা চাই না আমাদের কথা খুব সোজা আপনি দেশ চালাতে ব্যর্থ আপনি নির্বাচিত সরকার নন আপনি যেরকম করে মানুষের পিঠের উপরে ঘাড়ের উপরে কাঁধের উপরে পা তুলে ক্ষমতায় আছেন এইটা থাকা চলবে না চলে যান ভালো ভালো যদি চলে যান ভালো আর না যদি যান তাহলে এই যে দেখছেন প্রখর রোদের মধ্যে লোকজন দাঁড়িয়ে কথা শোনে মিছিল করে এই মিছিল এই সভা এই জনগোষ্ঠী এক সময় আপনাকে ধরবে আপনাকে ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামিয়ে নামাবে এটাই হচ্ছে শেষ পর্যন্ত কথা আমরা আমাদের আন্দোলন শুরু করেছি আমরা আন্দোলন থামাচ্ছি না চুরি করে পাটপারি করে আমাদের মধ্যে ভাঙ্গন সৃষ্টির চেষ্টা করে লোভ দেখিয়ে ভয় দেখিয়ে আন্দোলন নস্যাৎ করবার চেষ্টা করা হচ্ছে আমরা বহুবার বলেছি কোন ভয়ের কাছে মাথা সমর্পণ করি না কোন লোভের কাছে আত্মসমর্পণ করি না কোন জেল জুলুকে ভয় পাই না যদি ভয় পেতাম তাহলে আজকে এই নেতারা এখানে এইভাবে আপনাদের সামনে দাঁড়াবেন না অতএব লড়াই শেষ পর্যন্ত করব যতদিন পর্যন্ত সরকারের পতন না হবে যতদিন পর্যন্ত আমাদের যে দাবি এই নির্বাচন ব্যবস্থা গণতান্ত্রিক ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা সংবিধান পরিবর্তন করে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত গতিতে চলবে আমরা অন্য কারো সাথে হাত মিলিয়ে আপোষ করে করমর্দন করে কারো সঙ্গে বিভিন্ন ভাবে চুক্তি করে রাতের বেলা দেখা করে কোন রকম সমঝোতা করবার চেষ্টা করছি না আমরা এই লড়াই চালাবো এবং বিশ্বাস করি এই লড়াইয়ে আমরা জিতব আমি আপনাদের কাছে অনুরোধ করব রোধ যতই হোক এই সভার আমার বক্তব্যের পরে সভার সভাপতি যারা সাইফুল্লাহ বক্তব্য রাখবেন তারপরেই আমরা আমাদের পদযাত্রা শুরু করব সেই পদযাত্রায় অংশ নেবেন এবং যারা যারা পারবেন শেষ পর্যন্ত থাকবেন আমাদের কর্মসূচি আরও আছে আমরা 4 তারিখ থেকে ঢাকা থেকে দিনাজপুর রোড মার্চ করব এবং সারা দেশ ঘুরে ঢাকা মহানগর ঘুরে এই আন্দোলন সংগঠন সংগঠিত করবার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখছি ইনশাআল্লাহ আমরা জয়যুক্ত হব খোদা হাফেজ সবাই ভালো থাকেন সংগ্রামী বন্ধুগণ এই পদযাত্রার এই সভায় সভাপতি এখন বক্তব্য রাখবেন পাশাপাশি আগামী দিনের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক গণতন্ত্র মঞ্চের অন্যতম কেন্দ্রীয় নেতা আজকের এই পদযাত্রার সংগ্রামী সভাপতি জননেতা সাইফুল হক বন্ধুগণ গণতন্ত্র মঞ্চে পদযাত্রা পূর্ব মালিবাগ রেলগেটের এই সমাবেশের উপস্থিত সংগ্রামী জাতীয় নেতৃবৃন্দ মঞ্চের বন্ধুরা গণমাধ্যমের বন্ধুগণ গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আপনাদের সবাইকে এই প্রখর রৌদ্রে যারা আমাদের সামনে দাঁড়িয়ে আছেন পেশাগত দায়িত্ব পালনের জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আমাদের যে বন্ধুরা যারা কষ্ট করে এখানে দাঁড়িয়ে আছেন পদযাত্রা অংশ নেবার জন্য আপনাদেরকে শুভেচ্ছা জানাই ইতিমধ্যে আপনারা জেনেছেন দেশের রাজনৈতিক অঙ্গনে প্রতিদিন গুরুত্বপূর্ণ সমস্ত ঘটনা ঘটছে সরকার তার গত 15 বছরের শাসনে বিশেষ করে 14 সাল থেকে এ পর্যন্ত তারা একটা জবরদস্তি করে গায়ের জোরে ক্ষমতায় থাকতে যে দেশের মানুষের মুখে তারা চুনকালি মেখে দিয়েছেন দেশের জনগণকে তারা লজ্জায় তারা ডুবিয়ে দিয়েছেন এটা স্বাধীন সার্বভৌম দেশ সেই দেশকে আজকে সোমালিয়া নাইজেরিয়া উগান্ডার পর্যায়ে আজকে তারা নামিয়ে নিয়ে আসছেন আজকে মার্কিন যুক্তরাষ্ট্র এই তিনটা দেশকে তারা যেমন ভিসার স্যাংশন দিয়েছে একইভাবে আজকে বাংলাদেশকে ভিসা নীতি ঘোষণা করে
আজকে তারা সোমালিয়া নাইজেরিয়া উগান্ডার মতন আফ্রিকার অনেক অকার্যকারী দেশের মতন এরকম একটা ব্যর্থতার দিকে আজকে তারা নিয়ে গেছেন প্রধানমন্ত্রী তিনি উন্নয়নের যে কথা বলতেন আন্তর্জাতিক সম্প্রদায় এটা জেনে গেছে 14 সালে তারা কিভাবে একতরফা জালিয়াতি নির্বাচন করেছেন 18 সালে কিভাবে তারা বিরোধ ভোট রাতে করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে পুরো 18 কোটি মানুষকে তারা অপমান করেছেন এবং এইভাবে আজকে সরকার তারা এতটাই নির্লজ্জ তারা আবার নিজেদেরকে গণতান্ত্রিক সরকার বলে দাবি করে তারা আবার নিজেদেরকে নির্বাচিত সরকার বলে তারা আবার দাবি করছেন আচ্ছা মার্কিন যুক্তরাষ্ট্র তারা যে ভিসা নীতি ঘোষণা করেছে সুস্পষ্টভাবে এই সরকার তারা যে আজকে জবরদস্তি করে ক্ষমতায় আছে পরোক্ষভাবে এটা যেমন বলে দিয়েছে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে আরেকটা একতরফা আরেকটা তামাশা নির্বাচন সরকার যে আয়োজন করতে যাচ্ছে এটা বুঝতে পেরে 7 মাস আগে মার্কিন যুক্তরাষ্ট্র এই ভিসা নীতি ঘোষণা করে সরকারের নীতি নির্ধারকদের বুকে তারা কাতান ধরিয়ে দিয়েছে আশঙ্কা করা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন নাকি একই ধরনের পলিসি গ্রহণ করবে যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতন গণতান্ত্রিক বিশ্ব বলে যারা পরিচিত তারা নাকি পরপর একই ধরনের তারা নাকি আজকে সিদ্ধান্ত তারা নাকি আজকে গ্রহণ করতে যাচ্ছে আমরা রাষ্ট্র সংস্কারের একটি মিছিল এসছে আমি বন্ধুদেরকে স্বাগত জানাই বন্ধুদেরকে ধন্যবাদ জানাই আমরা আমাদের সমাবেশ চলছে আমাদের সমাবেশ শেষ পর্যায়ে বন্ধুগণ সরকার আজকে এটা করতে যে আপনারা খেয়াল করেছেন তাহলে এই সরকারের চারি জুড়ি আন্তর্জাতিক সম্প্রদায় আর বিশ্বাস করে না এই সরকার যে আরেকটা ভোট ডাকাতি আরেকটা নির্বাচনের পায়তারা করছে 7 মাস আগেই এটা বুঝতে পেরে ভিসা নীতি ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র তার ঢাকার দূতাবাস 7 মাস আগেই তার নাগরিকদেরকে তারা যে সতর্ক করে দিয়েছে বোঝা যায় যাতে এই সরকারকে দুনিয়ার কেউ আর বিশ্বাস করছে না এবং ইতিমধ্যেই বাবলু ভাই উল্লেখ করেছেন ইউরোপিয়ান ইউনিয়ন বলেছে আগামী জাতীয় নির্বাচন নিয়ে যদি নয় ছয় করা হয় তাহলে সেখানে জিএসপি সুবিধা বন্ধ সহ আরো অনেকগুলো ব্যবস্থা তারা গ্রহণ করতে যাচ্ছে সরকারের অবস্থা কি খেয়াল করেছেন বুকের কষ্ট তারা চাপা রেখে মুখে তাদেরকে কৃত্রিম সন্তুষ্টি নিয়ে হাজির হতে হচ্ছে বুকের খুবই মন খারাপ অথচ তাদেরকে একটা মুখে হাসি হাসি ভাব করে বলতে হচ্ছে যে এই ভিসা নিয়ম নাকি বিরোধী দলের জন্য নাকি দেওয়া হয়েছে এইভাবে বাংলাদেশের মানুষকে তারা কি বোকা মনে করছে তারা যে রাষ্ট্রীয় সন্ত্রাস করছেন এটা সারা দুনিয়ার মানুষ এখন জেনে গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তারা যে পেশাগত দায়িত্বের বাইরে যে দলীয় বাহিনী হিসাবে ব্যবহার করে জনগণের বিরুদ্ধে তারা লেলিয়ে দিয়েছেন আন্তর্জাতিক সম্প্রদায় তারা এটা জানে বাংলাদেশের ভোটের ব্যবস্থা তারা যে ধ্বংস করেছেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন বলে বাংলাদেশে যে আর কিছু নাই এটা এখন সবাই এখন জেনেছে গাজীপুরের কথাটা আমার বন্ধুরা বললেন গাজীপুরের মানুষ সেখানে তারা 23 তারিখে ভিসা নীতি হল 24 তারিখে সেখানে যে নির্বাচন একটা নৌকা ডুবির ঘটনা ঘটেছে লক্ষ্য করেছেন এরকম একটা নৌকা ডুবি আমরা পরিষ্কার করে বলেছি এমনকি আগামীতে বিরোধী দলহীন একটা মেয়র নির্বাচনে পর্যন্ত সরকারি দলের প্রার্থীরা হেরে যাচ্ছেন যদি 50% যদি একটা নিরপেক্ষ নির্বাচন হয় বিরোধী দল যদি অংশগ্রহণ না করে মানুষের এত পুঞ্জীভূত ক্ষোভ এই সরকারের বিরুদ্ধে মানুষ সুযোগে পেলে আগামী এই যে মেয়র নির্বাচন গুলোতে নৌকাকে আবার তারা ডুবিয়ে দেবেন প্রধানমন্ত্রী বলেছিলেন যে বাংলাদেশের মানুষ ভোট চোরকে ক্ষমা করে না ভোট ডাকাতিকে ক্ষমা করে না রংপুরের মানুষ এটা প্রমাণ দিয়েছে মেয়র নির্বাচনে গাজীপুরের মানুষ এটা প্রমাণ করেছে এখন থেকে যদি সামান্যতম নিরপেক্ষ নির্বাচন করেন সব
জায়গাতে আপনাদের ভরাডুবি হবে রংপুরের মতন কোন কোন জায়গাতে হয়তো আপনারা জামানত আপনারা হারিয়ে ফেলবেন দেশটাকে জায়গায় নিয়ে গেছেন আমরা সেজন্য বলেছি কথাটা বন্ধ করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পেশাগত দায়িত্ব পালন করতে দেন বিচার বিভাগকে তার সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তাকে কার্যকর করবার সুযোগ দেন নির্বাচনী ব্যবস্থাকে যেখানে ধ্বংস করে দিয়েছেন আমরা সরকারকে পদত্যাগে বাধ্য করে নতুন নির্বাচন কমিশন গঠন করব সমগ্র নির্বাচনী ব্যবস্থাকে আমরা গড়ে তুলব যাতে আগামীতে অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য একটা নির্বাচন করা যায় আরেকটা দেখবেন এটা কি খারাপ খবর না ভালো খবর জানি না গতকালকে সিপিডি সহ সবাই আজকে খবরের কাগজে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এখন নাকি গত কদিন ধরে রেমিটেন্স বেশি করে আসা শুরু করেছে বাংলাদেশে টাকা আসা শুরু করেছে যারা টাকা পাচার করেছিলেন যারা মনে করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে টাকা হয়তো নিরাপদ হবে এখন সেই টাকা মার্কিন প্রশাসন বাজেয়াপ্ত করে কিনা অথবা এই ভিসা বিধিনিষেধ দেওয়ার পরে নতুন করে তারা ভিসা নিয়ে মার্কিন দেশে যেতে পারবেন কিনা সেই ভয়তে বাংলাদেশের টাকা ফেরত আসছে কিনা আমরা জানি না কিন্তু লক্ষণটা ভালো আমরা পরিষ্কার করে বলছি এই সমস্ত পাচারকৃত টাকা নিশ্চয়ই আমরা উদ্ধার করতে চাই সরকারকে বলতে চাই আপনাদের দুনিয়াদারি ছোট হয়ে আসছে আওয়ামী লীগের পৃথিবী ছোট হয়ে আসছে মানুষ পরিষ্কার বুঝে নিয়েছে 14-18 সালের মতন আরেকটা তামাশা নির্বাচন কোনোভাবেই বাংলাদেশে মানুষ হতে দেবে না এবং তার আগেই যে গণ আন্দোলন শুরু হয়েছে গণজাগরণ শুরু হয়েছে এর মধ্যে আমরা সরকারকে পদত্যাগে বাধ্য করব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করব আমরা সেখানে নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করব এবং সরকার পরিবর্তনের পাশাপাশি আপনারা জানেন গণতন্ত্র মঞ্চ শাসন ব্যবস্থার একটা সংস্কারে আমাদের 14 দফা দাবি নিয়ে আমরা রাজপথে আছি আমরা এই সমাবেশ থেকে সকল বিরোধী দল জনগণের সকল অংশ সবাইকে আমরা আগামীতে যুগাপথ ধারায় এই সরকারকে পদত্যাগে বাধ্য না করা পর্যন্ত আমরা রাজপথে আছি রাজপথে থাকব এই সরকারকে পদত্যাগে বাধ্য করে বাংলাদেশকে রক্ষা করব জনগণকে রক্ষা করব বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে রক্ষা করব এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আগামীতে আমরা আন্দোলনের নতুন কর্মসূচি আমরা বলেছি দেশব্যাপী গণতন্ত্র মঞ্চে লড়াই চলবে আগামী 4 জুন থেকে আমরা 7 জুন পর্যন্ত এই সরকারে পদত্যাগ অন্তর্বর্তীকালীন সরকার এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করবার জন্য আমরা ঢাকা থেকে দিনাজপুর অভিমুখী রোড মার্চের কর্মসূচি ঘোষণা করছি 4 তারিখে জাতীয় প্রেস ক্লাবের সম্মুখে এই রোড মার্চ শুরু হবে এবং সেখানে 11-12 জেলা অতিক্রম করে আমরা শেষ পর্যন্ত রংপুরে যে 7 তারিখে বিকেলে সমাবেশের মধ্য দিয়ে এই রোড মার্চ সম্পন্ন হবে আমি আশা করব গণমাধ্যমের বন্ধুরা আপনারা সেই রোড মার্চে আমাদের সাথে থাকবেন আমাদের কথাগুলো পৌঁছে দেবেন এবং এরপর রোড মার্চের পরে আমরা ধারাবাহিকভাবে আমরা কোরবানি ঈদের আগেই আন্দোলনটাকে নতুন পর্যায়ে উন্নীত করবার জন্য আরো কর্মসূচি আমরা ঘোষণা করব সেই কর্ম অংশ নেবার কথা বলে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সালাম জানিয়ে আমরা এখানকার সংক্ষিপ্ত সমাবেশ শেষ করছি আমাদের পদযাত্রা শুরু হবে আমি অনুরোধ করব গণমাধ্যমের ভাই বোনদেরকে যারা আমাদের সাথে যেতে পারেন মেহরবানি করে আমাদের সাথে আপনারা থাকবেন সবাইকে ধন্যবাদ চালো রে চালো I'm gonna go to the hospital.
¡Vale, vale!